সরকারের নির্দেশনা উপেক্ষা করে নিয়োগ পরীক্ষার আয়োজন করলো খুলনা জেলা প্রশাসন। স্বাস্থ্য অধিদপ্তর বা করোনা প্রতিরোধ কমিটির অনুমতি ছাড়াই ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে হাজারো চাকরি প্রার্থীর পরীক্ষা নিয়েছে তারা, যা থেকে পুরো জেলায় করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন সিভিল সার্জন। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট, পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন হাবিবুর রহমান ওপি। খুলনায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, উপসর্গ নিয়ে মৃত্যু হচ্ছে অনেকের। পুরো জেলা চলছে 15 দিনের স্বাস্থ্যবিধি নিষেধ। দোকানপাট, শপিং মল, যানবাহন ও জনসাধারণের চলাচল সহ আরও বেশ কিছু বিষয়ের উপর বিধিনিষেধ আরোপ করেন জেলা প্রশাসক। এত নিষেধাজ্ঞা থাকার পরও শনিবার হঠাৎ করেই পরীক্ষার আয়োজন করে বসে খোদ জেলা প্রশাসন। এতে খুলনার 3টি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তৈরি হয় বড় জটলা। পরীক্ষায় অংশ নেন 700-এরও বেশি পরীক্ষার্থী। জেলা প্রশাসনের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ পরীক্ষার্থীদের স্বজন ও নাগরিক সমাজ। অন্যান্য পরীক্ষাগুলো বন্ধ আছে, এটা হয়তো পিছিয়ে দিলেও হয়তো বা ভালো হতো সবাই এই করোনাকালীন সময়ে, কিন্তু কর্তৃপক্ষ যদি পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিতে তো অবশ্যই আসতে হবে। এই দুর্যোগের মধ্যে এই পরীক্ষাটা আসলে নেওয়া উচিত হয়নি, ডাক্তার আসতেই হবে, আসতে খুব কষ্ট, কেন গাড়ি ঘোড়া বন্ধ, মেলা ঘুরে 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 আসতে হয়, খুব সমস্যা। কি করবো বলেন, করার কিছু নাই। প্রশাসনের এই যে দ্বিচারিতা, একদিকে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তাদের কঠোর অবস্থানের ঘোষণা, অন্যদিকে এরকম হাজার হাজার পরীক্ষার্থীকে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলা, এটা আমরা মনে করি এর পিছনে অন্য কোনো অনৈতিক উদ্দেশ্য আছে। পরীক্ষা কেন্দ্রের বাইরে ও ভেতরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতাও ছিল না এখানে। তবে জেলা প্রশাসক দাবি করেছেন স্বাস্থ্যবিধি মেনেই নেওয়া হয়েছে পরীক্ষা। শতভাগ সামাজিক দূরত্ব মেনটেন করে আমরা পরীক্ষা নিচ্ছি, কারণ করোনার পরিস্থিতি কবে ভালো হবে যেহেতু বিভিন্ন রিপোর্টে আসছে কোনো নিশ্চয়তা নেই। সিভিল সার্জন বলছেন নিয়োগ পরীক্ষার ব্যাপারে তাকে কিছু জানানো হয়নি। এ বিষয়ে অবগত নয় স্বাস্থ্য অধিদপ্তর ও করোনা প্রতিরোধ কমিটি। লোককে একসাথে জড়ো করে পরীক্ষা নিয়ে আবার জনসমাবেশ করা, তো অবশ্যই এটা করোনা ভাইরাস ঝুঁকি বাড়িয়ে দেবে, এটা জন দুর্ভোগ বাড়বে, তাই না? এটা প্রশাসনের নিয়োগ পরীক্ষার কারণে সারাদিন হাজারো মানুষ বিচরণ করেছে খুলনায়। এ কারণে আতঙ্কিত ক্ষুব্ধ নগরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।